আজকাল দেখা যাচ্ছে অনেক ইয়াং জেনারেশনেরও হার্ট অ্যাটাক হচ্ছে। স্মোকিং কিন্তু শুধু সিওপিডি বা লাং ক্যান্সারই করে না, এর থেকে হার্ট অ্যাটাকও হয়। হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য কিন্তু এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। আজকে আমি আলোচনা করব হার্ট অ্যাটাকের কি কি রিস্ক ফ্যাক্টর হয় বা কি থাকলে কি হলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। তো হার্ট অ্যাটাকের যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আরেকটা হলো আনমডিফাইবল রিস্ক ফ্যাক্টর। এখন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলতে কি বোঝায়? মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হলো যেগুলো আমরা চেঞ্জ করতে পারি বা ট্রিটমেন্টের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে যাদের থেকে ঝুঁকিটা আমরা কম করতে পারি। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্মোকিং। স্মোকিং এমন একটা জিনিস, ধূমপান, যেটা আমরা ইচ্ছে করলেই বন্ধ রাখতে পারি। স্মোকিং কিন্তু শুধু সিওপিডি বা লাং ক্যান্সারই করে না, এর থেকে হার্ট অ্যাটাকও হয়। তো স্মোকিং হলো হার্ট অ্যাটাকের একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। সেকেন্ড রিস্ক ফ্যাক্টর হলো যাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস যদি থাকে তাতে হার্ট অ্যাটাকের রিস্ক প্রায় 10 গুণ বেড়ে যায়। তো সেই জন্য ডায়াবেটিস যাদের আছে অবশ্যই তারা মেডিসিনের মাধ্যমে এবং খাবার দাবার কন্ট্রোল করে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবেন। 3 নম্বর হলো হাইপারটেনশন, প্রেশার বেশি থাকা। হাইপারটেনশন আমরা সবাই শুনেছি। এখন হাইপারটেনশন থেকে শুধু ব্রেইন স্ট্রোকই হয় না, এর থেকে কিন্তু হার্ট অ্যাটাকও হয়। তো প্রেশার বেশি থাকলে আমাদের এক্সট্রা সল্ট যেগুলো খাবারে থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে, মেডিসিন দিয়ে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। 4 নম্বর রিস্ক ফ্যাক্টর হলো ওবেসিটি বা খুব বেশি মোটাপা বা স্থূলতা যাকে বলে। ওবেসিটি হলে তার থেকে মেটাবলিক সিনড্রোম হয়, তার থেকে হার্ট অ্যাটাকের রিস্ক প্রায় 15% বেড়ে যায়। তো ওবেসিটি হলে এক্সারসাইজ করে, খাবার কন্ট্রোল করে আমাদেরকে কিন্তু ওয়েট কম করে রাখতে হবে। নেক্সট রিস্ক ফ্যাক্টর যেটা আমরা মডিফাই করতে পারি সেটা হলো আমাদের খাবার। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে কার্বোহাইড্রেট কম খেতে, ফ্যাটি ফুড কম খেতে, তেলের পরিমাণ কমিয়ে রাখতে, এক্সট্রা সল্ট, এক্সট্রা নুন কম খেতে, অ্যান্ড আমাদের খাবারে যাতে পর্যাপ্ত পরিমাণে গ্রিন ভেজিটেবলস আর ফল থাকে। দেন আরেকটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হলো সবাই, যেটা আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু করতে পারি না, সেটা হলো এক্সারসাইজ না করা। হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য কিন্তু এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এখন অনেকেই জিজ্ঞেস করেন কি ধরনের এক্সারসাইজ আমরা করব। এক্সারসাইজ খুব সিম্পল এক্সারসাইজ আমরা করতে পারি, যেমন ওয়াকিং বা জগিং, সাইক্লিং বা সুইমিং করা, বা চাইলে ট্রেডমিলও চলতে পারি। অ্যাটলিস্ট যদি 30 মিনিট করে ডেইলি আমরা চলি তাতেই আমাদের হার্টের ব্লাড সার্কুলেশন বাড়ে, হার্টের অনেক অনেক উপকার হয়। তো আমরা এই কয়েকটা জিনিস যদি করি, মানে আমাদের খাবার দাবার যদি ভালো রাখি, রেগুলার এক্সারসাইজ করি, হাইপারটেনশন ডায়াবেটিস কন্ট্রোলে রাখি, অ্যান্ড বেশি ওয়েট গেইন হলে ওয়েট কমাবার চেষ্টা করি, স্মোকিং বন্ধ রাখি, তাতে আমাদের হার্ট অ্যাটাকের রিস্ক অনেক কমে যায়। এখন আরও কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে মডিফাই করা যায় না, সেগুলো হলো এজ। ইম্পর্টেন্ট হলো এজ, যত এজ বাড়ে তাতে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে অনেক ইয়াং জেনারেশনেরও হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু এমনিতে যেটা ধরা হয় এজ যত বেড়ে যায় হার্ট অ্যাটাকের রিস্ক ততটাই বেড়ে যায়। দেন সেক্স, ফিমেল যারা ওদের কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক কিছুটা কম থাকে মেলদের তুলনায়। কিন্তু এখন দেখা যাচ্ছে পোস্ট কোভিড ফিমেলদেরও হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু তাও ইস্ট্রোজেন হরমোন থাকার কারণে একটা স্পেসিফিক বয়স অবধি ফিমেলদের বা মহিলাদের হার্ট অ্যাটাকের রিস্ক ছেলেদের তুলনায় কম থাকে। দেন ফ্যামিলি হিস্ট্রি, কারোর যদি ফ্যামিলিতে হার্ট অ্যাটাক থাকে তবে কিন্তু ওদেরকে খুবই সাবধানে চলতে হবে, কারণ ফ্যামিলিতে হার্ট অ্যাটাক হলে তাতে যে নেক্সট জেনারেশন ওদেরও হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আপনাদের বলবো, সেটা হলো কোলেস্টেরল। কোলেস্টেরল হলো এরকম একটা জিনিস যেটা আমাদের খাবার মাধ্যমে, বডিতে মেটাবলিজমের মাধ্যমে বা জেনেটিক কারণে বেড়ে যায়। কোলেস্টেরল বেশি থাকলে তার থেকে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি বেড়ে যায়, তার থেকে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়। তো আমাদের অবশ্যই কোলেস্টেরল কম করে রাখতে হবে। তো এই যে আমি রিস্ক ফ্যাক্টরগুলি বললাম, এগুলো যদি আমরা মডিফাই করতে পারি, আমরা যদি রিস্ক ফ্যাক্টরকে কম করে রাখতে পারি, তবে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তো আমি আশা করি আপনারা সবাই এই ভিডিওটা শুনে একটু বুঝতে পারলেন, কিছুটা বুঝতে পারলেন হার্ট অ্যাটাকের ঝুঁকি কিসে বাড়ে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন
যাতে নিজেরা সুস্থ থাকতে পারে। থ্যাংক ইউ।